পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তারা তো ঈশানের সন্তান, ও কি করে দেবী হবে? আমারই ভুল। এইসব কি বলছো তুমি? কিসের ভুল? হ্যাঁ, তোমার শরীর খারাপ করছে? তুমি খারাপ স্বপ্ন দেখেছো? স্বপ্নই দেখছিলাম। ছকি স্বপ্ন তারা কি নিয়ে এত ভাবছি বলেই বোধ হয় আমাকে নিশ্চিত হতে হবে আসল সত্যিটা জানতে হবে। উনি এখনো কোনো অভিসন্ধি করে চলেছেন? এদিকে নিজের মেয়েটা যে আরেকটু হলে মরতে বসেছিল সেদিকে খেয়াল নেই। তোমাদের টাকা তো পেয়ে গেছো, এবার আমাকে নেক্সট লেভেলটা খেলতে দাও। ওকে, তুমি তোমার কি চাই আমার ঘরে? চিকু বাবু, তুমি রাতে কিন্তু ঠিক করে ঘুমোচ্ছ না, তোমার চোখ মুখ একেবারে বসে গেছে। রাতে আমি পড়াশোনা করি, তোমাকে এসে থেকে কিন্তু আমি একবারও বইয়ের পাতা খুলতে দেখিনি চিকু। তুমি বা সারাক্ষণ আমার উপর নজরদারি কেন করো? চিকু বাবু, আমি যখন প্রথমে বাড়িতে এসেছিলাম তখন আমি কাউকে চিনতাম না, কিচ্ছু জানতাম না। একমাত্র তুমি আমার বন্ধু ছিলে। যখনই আমি বিপদে পড়তাম, আমার মন খারাপ হতো, যা কিছু হতো, তুমি সব সময় আমার পাশে ছিলে। আজ কিভাবে আমি তোমাকে একা ছেড়ে দিই বলো তো? তুমি কে গো? তুমি কি বোকা নাকি? তুমি আমার বৌদি হলে আমি তোমার দেওর হব না? দেওর? ও মা, আমার যে মিষ্টি ছোট্ট একটা দেওর ছিল আমি তো জানতাম না। আমি তো শুধু তোমার বৌদি না চিকু বাবু, তোমার বন্ধু। আমাকে তুমি সবটা খুলে বলো। কি বলবো? তুমি মুক্তা দিদির ব্রেসলেটটা কেন বিক্রি করেছো চিকু? তোমার কিসের এত টাকার প্রয়োজন বলো আমাকে। কেন এমন করলি তুই মা বল, কেন করলি? আমার কথাটা একবারও ভাবলি না, একবারও না। কেঁদো না মা, কেঁদো না। তুই তুই আমায় কথা দে, যে সর্বনাশ তুই করতে যাচ্ছিলি সেটার কোনোদিন করবি না। মা হয়ে সন্তানের এই অবস্থায় দেখা যে কি কষ্টকর, কি যন্ত্রণাদায়ক, তোকে আমি বলে বোঝাতে পারবো না। দিনের পর দিন অকারণে অপমানিত হওয়ার কষ্টটা যে কি, যন্ত্রণাটাও কিছু কম নয় মা। আমি ক্লান্ত, রোজের এই অপমানিত জীবন, এই লাঞ্ছনার জীবন টানতে টানতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি মানছি আমি অনেক ভুল করেছি, অনেক পাপ, অনেক অন্যায় করেছি, কিন্তু করেছি আগে, এখন তো নয়। তার শাস্তি তো আমি কিছু কম পাইনি, আর এখন আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে তার শাস্তি দেওয়া হোক। আমি তো কিছুই করছি না, আমি শুধু ভালো করার চেষ্টা করছি। যতই চেষ্টা করি না কেন, প্রত্যেক দিন আমার নামে মিথ্যে অপবাদ এনে 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 আমাকে আমাকে অপমানিত করা, আমাকে আমাকে লাঞ্ছিত করা সবার সামনে কেন আমি সহ্য করব? এটা তো আমারও বাড়ি। ওই মুক্তার ব্রেসলেট আমি চুরি করব কেন? আমার কিসের দরকার? আমার কি গয়নার অভাব আছে? আমি মা,
তুমি তো দেখছো মা, আমি তো আজকাল সাজগোজ করি না আগের মতো। আর শৈলু, শৈলু, আমি তো কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমার উপর একটু ভরসা রাখ। আমি আমি কথা দিচ্ছি তোকে, এ বাড়িতে কেউ আর অপমান করবে না, কেউ করবে না। দেখ দেখ, গৌরী কথা বলেছে, আমি আমি কথা বলবো ওদের সঙ্গে। আমার মেয়েকে বিনা অপরাধে এরকম অপমান করবে, অপবাদ দেবে, এটা আমি কিছুতেই সহ্য করবো। কোনো লাভ নেই মা, ওরা মুখে একরকম বলবে, মুখে হয়তো কিছু বলবে না, কিন্তু মনে মনে আমাকে ঘৃণা করবে। অথচ কি অদ্ভুত, দেখো কথাতে কিন্তু আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পাপ যদি পাপীকে ছেড়ে চলেও যায়, বহু দূরেও চলে যায়, তাহলেও কি পাপীকে বিশ্বাস করা যায় না নতুন করে? কিন্তু এটা তো কলিযুগ মা, এখানে শুধু অবিশ্বাস আর অবিশ্বাস আর অবিশ্বাস আর প্রতিশোধের আকাঙ্ক্ষা। শান্ত, শান্ত, শৈল, শান্ত, তোর মধ্যে আমি প্রতিশোধের আগুন দেখতে পাচ্ছি। জ্বালাস না শৈল, জ্বালাস না, নিবি ফেল, নিবি ফেল শৈল। দেখি দেখি করে এই আগুন চলতে চলতে দাপানো হলো সব কিছু শেষ করে দেবে। কি বলতে চাইছো তুমি? আমি তোমার কোনো কথা বুঝতেও পারছি না, আর আমি তোমার কোনো কথা শুনতেও চাই না। প্লিজ যাও ঘর থেকে, যাও। চিকু বাবু, এরকম করো না, এভাবে আমাকে দূরে ঠেলে দিও না। বিশ্বাস করো, আমার খুব ভয় করছে গো। এই চিকু বাবুকে তো আমি চিনি না, তোমার যদি কোনো সমস্যা হয় তাকে আমাকে বলো না, আমি তুমি যাবে এখান থেকে। তুমি যদি এক্ষুনি এই ঘর থেকে না বেরিয়ে যাও, তাহলে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবো। না চিকু বাবু, না, এরকম করো না, শোনো। চিকু, কি অসভ্য তুমি হচ্ছে, শোনো। চুপ করো, অটোবার বেড়েছে, মুখে আর কোনো কথা হবে না, আর হাত চলবে আমার। না না, চুপ, চিকু বাবুকে কিছু বলো না, আমি ওকে রাগিয়ে দিয়েছি, আমি কথা বলে নিচ্ছি। আরে ছোটকা 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 ছোটকা, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আরে ওরা দুই বন্ধু নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে ফেলবে, তুমি কেন মাথা গরম করছো? কাকিমণি এদিকে চল। তুই কি দেখেছিস, তুই কি শুনেছিস কিভাবে কথা বলছিল? অসভ্য ছেলে কথা। আরে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি এরকম হয়, গৌরী কথা বলছে তো। তুমি এসো, 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 একদম বার বার হবে না তুমি। ঠিক আছে ছোটকা, তুমি এসো, চলো আমার সাথে এসো। চিকু বাবু, তুমি সত্যি করে বলো তো, ঠিক আছো তো তুমি? তুমি আমাকে আর বিরক্ত করো না তো, প্লিজ দয়া করে যাও। বেশ, চলে যাচ্ছি। আমি তোমাকে এভাবে বুঝতে পারবো না, আমাকে সবার আগে জানতে হবে তুমি কিসের মধ্যে জড়িয়ে পড়েছো, তবেই আমি তোমাকে সাহায্য করতে পারবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।